হ্যালো আমার শ্রোতা আজকে জেনে নিন বেকিং সোডার অজানা কিছু ব্যবহার বেকিং সোডা কার্যত সব কিছুর জন্য ব্যবহার করা যেতেই পারে যেমন খাবার তৈরিতে বাহ্যিকভাবে ব্যবহারের ক্ষেত্রে গোসলের ক্ষেত্রে বা দেহের অত্যন্ত কলন পরিষ্কারের ক্ষেত্রে এছাড়া এইসব নিরাময়ক বৈশিষ্ট্য ছাড়াও বেকিং সোডা বিভিন্ন গৃহস্থলীর কাজেও ব্যবহৃত হয়ে থাকে যদি কোনো রোগের চিকিৎসা বা স্বাস্থ্যগত কারণে ব্যবহারের প্রয়োজন হয় তাহলে ঔষধের দোকানে প্রাপ্ত ফার্মেসিউটিক্যাল বেকিং সোডা আর গৃহস্থলীর কাজের জন্য সাধারণ বেকিং পাউডার ব্যবহার করাটাই সবচাইতে চাইতে ভালো আসুন জেনে নেওয়া যাক বেকিং সোডার অজানা কিছু ব্যবহার সকালে ঝড়োঝড়ো অনুভব করতে দিনে দুইবার বেকিং সোডা পানিতে মিশে পান করলে বিশেষ করে সকালে এবং রাতে ঘুমোতে যাওয়ার আগে তা কোনো ক্ষতি করে না এবং তা পরের দিন সকালের জন্য অনেক স্বস্তিদায়ক হয় বমি বমি ভাবের চিকিৎসা বেকিং সোডা ও ম্যাগনেশিয়াম ক্লোরাইড একসাথে মিশিয়ে বমি বমি ভাবের চিকিৎসায় যে কোনো ধরনের স্বাস্থ্য সমস্যা বা রোগে যে যেমন হৃদরোগ স্নায়ুবিক রোগ ক্যান্সার ও ফলু এর চিকিৎসা ব্যবহার করা হয় এই দুইটি উপাদান একসাথে মিশে দেহের কোষ কলা এবং অঙ্গ থেকে বিষাক্ত পদার্থ ও অ্যাসিড বের করে দিয়ে এদের সংযোগকে শক্তিশালী করে শক্তিশালী পানি তৈরিতে আপেল সিডার ভিনেগার বা লেবুর রসের সাথে মিশালে বেকিং সোডার কার্যকারিতা আরও শক্তিশালী হয় আদা চা চামচ বেকিং সোডাতে দু চা চামচ আপেল সিডার ভিনেগার বা লেবুর রস মেশালে অনেক ফেনা তৈরি হবে মিশ্রণটিতে ফেনা কমে গেলে তাতে সামান্য পানি যোগ করে খেতে হবে ক্যান্সার সহ কিছু গুরুত্বপূর্ণ রোগের চিকিৎসায় বেকিং সোডা ঝোলা ম্যাপল সিরাপ বা মধুর সাথে মিশিয়ে খেলে ক্যান্সার সহ বেশ কিছু গুরুত্বের রোগের মোকাবিলা করা সম্ভব তবে চৌদ্দ দিনের বেশি একটা না খাওয়া উচিত নয় এক চা চামচ তরল ঝোলা গুড়ের সাথে এক চা চামচ বেকিং সোডা ভালো করে মিশে দিনে একবার করে খেলে অনেক উপকার পাওয়া যায় ম্যাপল সিরাপ এবং বেকিং সোডা তিন ইস টু ওয়ান অনুপাতে মিশিয়ে অল্প আঁচে চুলায় দিয়ে নাড়াতে হবে এবং কিছুক্ষণ পর মানিয়ে মিশ্রণটি থেকে ফেনা সরিয়ে ফেলতে হবে এবং মিশ্রণটি ঠান্ডা হলে বোতলে ভরে ফ্রিজে রেখে সেটা প্রতিদিন এক চা চামচ করে একবার খেতে হবে ম্যাপল সিরাপের মতো ঠিক একই নিয়মে মধু বেকিং পাউডারের সাথে মিশিয়ে খেতে হবে গোসলের ক্ষেত্রে বেকিং সোডার ব্যবহার দেহের পেশিতে টান করা ক্লান্তীয় ত্বকের কোষ থেকে রক্ষা পেতে গোসলের পানিতে এক চা এক কাপ বেকিং সোডা মিশিয়ে গোচল করতে ত্বক হবে নরম মসৃণ ও উজ্জ্বল ভাইরাসজনিত ত্বকের প্রদাহের চিকিৎসায় ত্বকের প্রদাহ থেকে রক্ষা পেতে কিছু বেকিং সোডা নিয়ে সরাসরি আক্রান্ত স্থানে লাগিয়ে মৃত মালিশ করতে হবে ঠিক এইভাবে যতদিন ভালো না হয় ততদিন লাগাতে হবে পোকার কামড়ে বা পুড়ে গেলে বেকিং সোডার সাথে পানি দিয়ে ঘন করে একটি মিশ্রণ তৈরি করে আক্রান্ত স্থানে লাগিয়ে অপেক্ষা করতে হবে শুকিয়ে যাওয়া পর্যন্ত শুকিয়ে গেলে কুসুম গরম পানিতে ধুয়ে ফেলতে হবে ইস্ট হিসাবে বেকিং সোডা ও সম পরিমাণ ভিটামিন সি পাউডার মিশিয়ে ডো তৈরি করলে তা খুব দ্রুত ফুলে ওঠে ফল ও সবজি পরিষ্কারে বেশি গভীরতা একটি বলে বেশি করে পানি দিয়ে নিয়ে তাতে দুই থেকে তিন টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে ফল বা সবজিগুলো বেশ কিছুক্ষণ রেখে পরে ভালো করে ধুয়ে নিলে ভালো পরিষ্কার হয় এবং বিষাক্ততা দূর হয় ওয়াশিং মেশিন পরিষ্কারে বেশ কয়েকবার ব্যবহারের ফলে ওয়াশিং মেশিনের ভেতরে ময়লা জমে যায় আধা কাপ বেকিং সোডা দিয়ে খালি ওয়াশিং মেশিন কিছুক্ষণ রেন্স মোড এ চালিয়ে রাখলে মেশিন ঝকঝকে হয়ে যাবে আটকে যাওয়ার ড্রেন খোলার জন্য বেসিন বা কোনো পাইপে ময়লা জমে প্রায় আটকে যায় তখন এক কাপ বেকিং সোডা ও এক কাপ সিরকা একসাথে মিশিয়ে বন্ধ হয়ে যাওয়া ড্রেনের ঢেলে দিয়ে দশ মিনিট অপেক্ষা করতে হবে তারপর সেখানে বেশি করে গরম পানি ঢেলে দিলেই ম্যাজিকের মতো কাজ হবে ফ্রিজের দুর্গন্ধ দূর করতে ফ্রিজে অনেক সময় বাজে গন্ধ হয়ে যায় সেটা দূর করার জন্য এখন আর ফ্রিজ ফ্রেশনার কিনতে হবে না আধা কাপ বেকিং সোডা রেখে দিন মগ থেকে চা কফি দাগ দূর করতে অনেক দিন ব্যবহারের ফলে মগ বা চায়ের কাপে দাগ হয়ে যায় পানির সাথে কিছু বেকিং সোডা মিশিয়ে মগ বা কাপ ঘষে ধুয়ে ফেললে নিমিশের দাগ উঠে যাবে হাঁড়ি কড়াইয়ের পোড়া দাগ তুলতে রান্না করতে গেলে কড়াই বা হাড়ি। পোড়ায় অভিজ্ঞতা কম বেশি সবারই আছে কিন্তু এই পোড়া দাগ তোলা অনেকের কষ্টকর হয়ে যায় সিরকার সাথে বেকিং সোডা মিশিয়ে সেই মিশ্রণ পাতিল বা কড়াইয়ের বেশ কিছুক্ষণ রেখে দিলে বা খুব বেশি পোড়া হলে সারা রাত ভিজিয়ে রেখে ঘষে তুলে ফেলুন খুব সহজে পরিষ্কার হয়ে যাবে কোটিং বোর্ডে দাগ তুলতে দিন ব্যবহার করলে ফল ও সবজি কাটার কাটিং বোর্ডে দাগ পড়ে যায় এক টেবিল চামচ বেকিং সোডা এক টেবিল চামচ লবণ এবং এক টেবিল চামচ পানি দিয়ে মিশ্রণ তৈরি করে কাটিং বোর্ড ঘষে ঘুয়ে ঘুরিয়ে ফেলে দেখুন জাদু প্লেট বাটি ধোয়ার ক্ষেত্রে ডিটারজেন্টের সাথে তিন টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে ধুয়ে নিলে প্লেট বাটি দাগহীন ঝকঝকে হয়ে যায় এবং হাতে কোমলও মসৃণও হয় সব বন্ধুরা ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য